Que sea. হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রমিত গেমার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন বাংলা ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের কিছু আপকামিং আপডেট। মানে কিছু আপকামিং আপডেট বলতে গাইস, আমাদের গেমের ভিতরে একটা নতুন ক্যারেক্টার এসে গেছে। তোমরা হয়তো জানো, যারা আমার ভিডিও অনেকদিন আগে থেকে দেখছো তো তারা গাইস জানো যে আমাদের ঋত্বিক রোশন মানে যাই ক্যারেক্টার আসতে চলেছিল, আমাদের ইন্ডিয়ান ক্যারেক্টার আসতে চলেছিল গেমের ভিতরে। অ্যান্ড গাইস ফাইনালি ওটা আমাদের চলে এসেছে। অ্যান্ড তোমরা 15 MB আপডেট হয়তো গেমের মধ্যে পেয়ে গেছো। অ্যান্ড তোমাদের ব্যানার যেগুলো আছে ওগুলোও চেঞ্জ হয়ে গেছে গাইস। বেশি কিছু চেঞ্জ হয়নি আপডেটের মধ্যে, তো এইটুকুনি চেঞ্জ হয়েছে। অ্যান্ড নিউ ক্যারেক্টার আমাদের দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড আমি ভিডিওটাকে বেশি বড় করতে চাই না গাইস, ছোট্ট ভিডিও বানিয়ে দিচ্ছি তোমাদের জন্য। অ্যান্ড কারণ কি গাইস, আমার অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে, আমাকে ক্লাস জয়েন করতে হবে। অ্যান্ড আমি এখনও পর্যন্ত ক্লাসে জয়েন করিনি, স্যার বারবার কল করছে। অ্যান্ড আমি স্যারকে বলেছি 5 মিনিটের মধ্যে জয়েন হচ্ছি, তো গাইস আমি তার জন্য ভিডিওটাকে বেশি বড় করতে চাইছি না, যতটা পারছি তাড়াতাড়ি তোমাদের বুঝিয়ে দেবো। অ্যান্ড গাইস এর ক্যারেক্টারের কাজ কী আছে, কীভাবে তোমরা ইউজ করবে, কোথায় ইউজ করতে বেশি ভালো পারবে তোমরা, সেটা আমি বলে দেবো তোমাদের। তো সবার প্রথমে গাইস আমি ক্যারেক্টারে চলে যাই বেশি দেরি না করে। অ্যান্ড গাইস চেঞ্জ অপশানে চলে যাচ্ছি আমি, যাতে চেঞ্জ করে ক্যারেক্টারটা দেখাতে পারি। সো গাইস যেমন কি তোমরা নিচের দিকে আসার পরে দেখতে পাবে আমাদের যে নিউ ক্যারেক্টার যায় ঋত্বিক রোশন, তো দেখতে পাচ্ছ গাইস তোমরা পুরো সেম টু সেম ঋত্বিক রোশনের মতনই দেখিয়েছে। অ্যান্ড গাইস যে অ্যানিমেশনটা আছে, যে স্কিলটা দেখাছে গাইস, তো এটাও আমি তোমাদের বলে দিয়েছিলাম যে এটাই আসতে চলেছে, আমি তোমাদের ভিডিও দেখিয়েও দিয়েছিলাম। অ্যান্ড তোমরা যারা ভিডিও দেখছো তারা গাইস জানো হয়তো আমার ভিডিও অনেক দিন থেকে যারা দেখছো। সো ফাইনালি এটা কী কাজ আছে ওটাও আমি তোমাদের বলে দেবো গাইস, বাট এটা আমার কার্টুন গোছের বেশি লাগছে, কারণ কি আর মাথাটা এর বড় করে দিয়েছে অ্যান্ড সরু করে দিয়েছে বডিটা। সো এটার কাজ তোমরা দেখে নাও গাইস, তোমরা যদি এই ক্যারেক্টারটাকে ম্যাক্স করে ফেলো গাইস, মানে এটা যদি তোমরা ম্যাক্স করে ফেলো, তো তোমাদের 25% এমও মানে 25% গুলি তোমরা এয়ার এমও পিস্তল SMG যে কোনো গান দিয়ে যদি তোমরা কিল করো, মানে 25% গুলি তোমার সাথে সাথে রিলোড হয়ে যাবে। মানে গাইস তোমরা পান্ডা নিয়ে যখন খেলো গাইস, দেখেছো লক্ষ্য করে যে পার কিল তোমাদের 10-12 করে হেলথ বেড়ে যায়, মানে HP তোমাদের বেড়ে যায়। সো এই ধরনেরই আমাদের এইটা স্কিল দিয়েছে যে আমাদের কিল করার পরে অটোমেটিকলি গুলি গাইস বেড়ে যাবে। অ্যান্ড গাইস 25% বাড়বে, বেশি বাড়বে না। অ্যান্ড গাইস এটা তোমরা কোথায় বেশি ভালো ইউজ করতে পারবে ওটাও আমি তোমাদের বলে দিচ্ছি গাইস। সো এটা যদি তোমরা MP40 নিয়ে খেলো না গাইস, তো ওখানে তোমাদের বেশি কাজে লাগবে, কারণ কি আর MP40 নিয়ে যখন আমরা রাস লাগাই তো বারবার আমাদের অ্যামো রিলোডে পড়ে, তো তার জন্য এখানে আমাদের MP40 বেশি ভালো কাজে লাগবে। অ্যান্ড ফাইনালি গাইস আমার ভিডিও আজকে ছিল এইটুকুনি, অ্যান্ড বেশি বড় ভিডিও করবো না। ফাইনালি টাটা বাই বাই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। অ্যান্ড যারা যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশান ক্লিক করে অল অপশানে ক্লিক করে দাও, যাতে তোমরা সব নোটিফিকেশান পেয়ে যাও সবার আগে। অ্যান্ড ভিডিওটাকে লাইক করো, ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো, যারা যারা এখনও পর্যন্ত পাইনি নিউজ তো তাদের শেয়ার করে জানিয়ে দাও গাইস। তো ফাইনালি টাটা বাই বাই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। তো টাটা। We'll be right back.